মায়েরাই আসল অলরাউন্ডার। মে মাসের দ্বিতীয় রোববার হলো বিশ্ব মা দিবস। যদিও মাকে ভালোবাসা শ্রদ্ধা জানানোর কোনো দিনক্ষণ ঠিক করে হয় না, তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ। জগতে মায়ের মতো এমন আপনজন আর কে আছেন? তাই প্রতি বছর এই দিনটি স্মরণ করিয়ে দেয় প্রিয় মমতাময়ী মায়ের মর্যাদার কথা। সারা বিশ্বের সকল মমতাময়ী মায়েদের শুভেচ্ছায় ভাসছে পৃথিবীর সকল সন্তানেরা। পিছিয়ে নেই বাংলাদেশি ক্রিকেটাররাও। বাংলাদেশের প্রায় সকল ক্রিকেটারই মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ত্রিদেশীয় সিরিজের শত ব্যস্ততার মাঝেও মাকে ঘিরে সাকিব, মুশফিক, রিয়াদ, সাব্বির, সুহানদের ভাবনার শেষ নেই। কেননা এই মায়েরাই যে তাদের প্রেরণা, আসল অলরাউন্ডার। মুশফিকের ফেসবুক পোস্ট থেকে নেয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে দুই মার সঙ্গে ছবি পোস্ট করে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম লেখেন, আমি যে আজকে এতদূর আসতে পেরেছি এটার পেছনে আমার মায়ের অনেক বিরাট অবদান রয়েছে। আমাদের সম্পর্কটা ভাষায় বোঝা যাবে না। মায়ের হাসি আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। অনেক ভালোবাসি তোমাকে মা। সকল মায়েদের জানাই মা দিবসের শুভেচ্ছা। ফেসবুকে মাহমুদুল্লাহ রিয়াদের পোস্ট। মুশফিকের ভাইরা ভাই জাতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ তার দুই মার সঙ্গে নিজের পুত্রের মার ছবিও পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, প্রতিটি দিনই আমার জন্য মা দিবস, কারণ পৃথিবীর সব কিছুর চেয়ে তার সাথেই বেশি জুড়ে থাকি। পৃথিবীর সকল মাকে মা দিবসের শুভেচ্ছা। ফেসবুকে তাসকিনের পোস্ট। ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন আয়ারল্যান্ডে। বিশেষ দিনে মাকে তাই অনেক মিস করছেন পেশার তাসকিন আহমেদ। মা দিবসের শুভেচ্ছা আম্মা জান, অনেক বেশি মিস করছি তোমাকে আম্মু। জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তার ফেসবুক আইডিতে লিখেছেন, মা তোমাকে অনেক ভালোবাসি। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।